সন্দেশখালী যেভাবে দিনের পর দিন সন্দেশখালী ফুঁসছে, একের পর এক ক্ষোভ গ্রামবাসীদের, নারী নির্যাতনের অভিযোগও সামনে এসেছে। সন্দেশখালী থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, কিছুক্ষণ আগেই দেখছিলাম স্থানীয় তৃণমূল নেতৃত্ব, প্রধান, উপপ্রধান, তারা বলছেন যে গ্রামবাসীরা অভিযোগ জানাতে পারেননি, কিন্তু তাদের কাছে এতদিন পর্যন্ত কোনো অভিযোগ সামনে আসেনি, তারা জানতে পারেননি। দেখো, আজকে যে অভিযোগগুলো সামনে এলো এবং যে বিষয়টা একেবারে পঞ্চায়েতে যারা একেবারে পোর্টফোলিও হোল্ডার রয়েছেন, তার মধ্যে রয়েছে উপপ্রধান, রয়েছে পঞ্চায়েত সমিতির সদস্য, রয়েছে বা পঞ্চায়েত সমিতির সহসভাপতি রয়েছেন, তারা যে বিষয়টা বলছেন, তারা কিন্তু যে পার্থ ভৌমিক, নারায়ণ গোস্বামী, এনারদের নির্দেশে আজকে গ্রামে গ্রামে তারা বেরিয়েছিলেন এবং আজকের না বেশ কয়েকদিন ধরেই তারা ঘুরছেন। ঘুরতে গিয়ে তারা কী জানাচ্ছেন? তারা জানাচ্ছেন যে তারা কিন্তু অভিযোগ পাচ্ছেন কার বিরুদ্ধে? একজন নয়, যাকে সাসপেন্ড করে তারা অভিযোগ পাচ্ছে দুজনের নামে। গ্রামের বাসিন্দাদের কাদের বিরুদ্ধে অভিযোগ ছিল? গ্রামের বাসিন্দাদের অভিযোগ ছিল এই উত্তম সর্দার শিবু হাজরাদের বিরুদ্ধে, এবং সেই আমরা শিবু হাজরা অফিসের সামনে দাঁড়িয়ে রয়েছি এবং তেমনটাই কিন্তু এই পঞ্চায়েত সমিতির যারা মেম্বার রয়েছেন, তারা বা সদস্য রয়েছে, পোর্টফোলিও হোল্ডার রয়েছেন, তারা জানাচ্ছেন তারাও কিন্তু গ্রাম ঘুরে মূলত এই উত্তম সর্দার এবং শিবু হাজরা দুজনের বিরুদ্ধেই তারা অভিযোগ পাচ্ছেন। এবং সেই অভিযোগ কী অভিযোগ তারা বলছেন যে বিষয়টা, যে নানা রকমের অভিযোগ, তার মধ্যে হচ্ছে অনেকেরই যেটা অভিযোগ সেটা জোর করে জমি নিয়ে নেওয়া, চাষের জমিতে একেবারে নোনা জল ঢুকিয়ে দেওয়া এবং সেই যে জায়গায় যে মাছের ভেড়ি করা হচ্ছে লোকের থেকে জমি নিয়ে তার টাকা ফেরত না নেওয়া, সেই তালিকা তারা ইতিমধ্যে তৈরি করেছেন। কিন্তু যেটা সবথেকে বড় প্রশ্ন হচ্ছে, আজকে দেখো পঞ্চায়েতে যারা পোর্টফোলিও হোল্ডার তারা রাস্তায় বেরিয়েছেন, তারা বাড়ি বাড়ি গিয়ে দুয়ারে দুয়ারে গিয়ে তারা কিন্তু অভিযোগগুলো শুনছেন, কিন্তু এতদিন তারা কি জানতো না, নাকি জেনেও চুপ করেছিল? সেই প্রশ্নের কিন্তু কোনো রকম সদুত্তর তাদের কাছ থেকে পাওয়া যায়নি। তাদের কাছ থেকে এই প্রশ্নের সদুত্তর জানতে চাওয়া হলে তারা বলেন যেটা, তারা কিন্তু জানতেন না। তারা এই যে বিষয়গুলো সামনে পেলেন, এই শিবু হাজরা বা উত্তম সর্দারের বিরুদ্ধে যে অভিযোগটা পেলেন, সেই অভিযোগ সম্পর্কে তারা জানাচ্ছেন। তারা কিন্তু উদ্যোধন কর্তৃপক্ষের কাছে যে রিপোর্ট দেবে সেইখানে কিন্তু তারা তুলে ধরবেন সেই বিষয়টা। এখন দেখার বিষয়, এখন তুলে ধরবেন রিপোর্ট, তারা রিপোর্ট দেবেন শীর্ষ নেতৃত্বকে, কিন্তু স্থানীয় তৃণমূল নেতৃত্ব তারা আগে কেন আসেননি, গ্রামবাসীদের সঙ্গে কেন তারা কথা বলেননি, প্রশ্নটা তো এখানেই। পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। সন্দেশখালী থেকে আমাদের অপর প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছে। সুকান্ত, এই নারী নির্যাতন, বেরি দখল সহ একাধিক মারাত্মক অভিযোগের পর যে অভিযোগ সামনে এসেছে সেটা হলো 9 ফেব্রুয়ারি 144 ধারা ছিল, পুলিশি কড়া করেছিল, তার মধ্যে একরত্তি শিশু, সেও এই সন্ত্রাস থেকে রেহাই পেল না, মা পুলিশের সামনে মায়ের কোল থেকে তাকে ছিনিয়ে ছুড়ে ফেলার অভিযোগ সামনে এসেছে। ঠিক কি ঘটেছিল 9 ফেব্রুয়ারি? একেবারে দেখো, নারী নির্যাতন থেকে শুরু করে কখনো অন্যের সম্পত্তি দখল, এরকম অভিযোগ তো শিবু সর্দার, শিবু হাজরা এবং উত্তম সর্দারের বিরুদ্ধে আগেও এসেছিল, কিন্তু গত 9 তারিখে যে ঘটনা সামনে এসেছে তা কার্যত অন্যান্য সমস্ত ঘটনাকে কার্যত পিছিয়ে দেয়। যেখানে 9 তারিখ অর্থাৎ গত শুক্রবার যে সময় এই সন্দেশখালীর এই ঘটনাটি ঘটেছে, 144 ধারা সর্বত্র রয়েছে, ঠিক সেই সময় একেবারে সন্দেশখালী থানা থেকে প্রায় 20 কিলোমিটার দূরে সেখানে একটি আলাদা দ্বীপে শুধুমাত্র বিজেপি করে বলে এই অপরাধে তেমনটাই কিন্তু তার পরিবারের তরফে অভিযোগ তোলা হচ্ছে। সেই ঢুকে সেখানকার পরিবারের সদস্যদের মারধর করা হয়, সেখানে সেই পরিবারের একরত্তি শিশু যার বয়স মাত্র 7 মাস তাকে কার্যত মায়ের কোল থেকে ছিনিয়ে বিছানার মধ্যে আছড়ে ছুড়ে ফেলা হয়, এ ধরনের নারকীয় ঘটনা ঘটে। শুধুমাত্র তাই নয়, পরিবারের তরফ থেকে কিন্তু মারাত্মক যে অভিযোগ করা হয়েছে যে সেই সময় পুলিশের আধিকারিকেরা সেখানে ছিলেন, কেন এটা বলছি তার কারণ তারা বলছেন স্পষ্টত সেদিনকে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে অনেকে জংলা পোশাক পরা ছিল, যারা কিনা র্যাফ ব্যবহার করে, অনেকে এমন ছিলেন যারা পুলিশের পোশাক পরা ছিলেন, যদিও তাদের কারো পায়েতে কিন্তু জুতো ছিল না, অর্থাৎ পুরো ইউনিফর্মে তারা ছিলেন না, চটি ছিল, হাওয়াই চটি ছিল। অর্থাৎ সেখান থেকে ধন্ধ হচ্ছে যে যারা সেদিনকে তাদের উপর আক্রমণ করলো তাদের পরিচয়টা কি, তারা কি পুলিশ নাকি অন্য কেউ? যদি অন্য কেউ হবে তাহলে সেই ঘটনার পর পেরিয়ে গেছে প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে, 8 দিন হয়ে গেছে, কেন মূল অভিযুক্তদের গ্রেফতার করা হলো না? এবং শুধুমাত্র তাই নয়, সেই ঘটনার পরে এখনও পর্যন্ত পুলিশের তরফে কেউ সেই দ্বীপে গিয়ে সেই নির্যাতিত পরিবারের সাথে দেখা করেনি, উল্টে সেই নির্যাতিত পরিবারের যিনি সদস্য শিশুর বাবা তিনি কিন্তু সেই ঘটনার পর থেকে কার্যত পলাতক বা কার্যত প্রাণ ভয় তিনি কিন্তু অন্যত্র রয়েছেন। আজকে শিশু সুরক্ষা কমিশনের আধিকারিকেরা যখন সেই গ্রামে যায় আমাদের ছবিও কিন্তু রয়েছে, গ্রামবাসী মহিলারা যারা রয়েছেন তারা ঝাঁকে ঝাঁকে তাদের কাছে আসেন, তারা তাদের অভিযোগ একের পর এক তাদেরকে জানাতে থাকেন এবং সেই পরিবারের সাথে এই সুরক্ষা কমিশনও কিন্তু আলাদা করে কথাও বলেছে এবং বেরোনোর সময় ঠিক 2টি বিষয় তারা বলে গেছেন। এক হচ্ছে নিরাপত্তার জন্য এই পরিবারকে 2 জন নিরাপত্তারক্ষী দেওয়া হবে, 2 জন কনস্টেবল দেওয়া হবে এবং এই শিশুটির যে শারীরিক কোনো রকম সমস্যার আছে কিনা সেটা খতিয়ে দেখতে সিএমএইচকে একটা
একটা আলাদা আবেদনও করা হয়। সেই সিএমও কিন্তু এখনো ব্যবস্থা নেওয়া হচ্ছে, আগে কেন নয়, প্রশ্নটা এখানেই বারবার উঠছে।